তিনটা বিষয় নিয়ে ভাবতে হবে, আকীদা, ঈমান, আমল, তিনটা কিন্তু আলাদা আলাদা জিনিস। আবার এক, দেখুন আমার সামনে এই যে মাইক্রোফোনটা, এটা দেখতে পাচ্ছেন, এটা আলাদা না, আবার রডটাও কিন্তু আলাদা, আবার স্ট্যান্ডটাও কিন্তু আলাদা, আবার তারটাও কিন্তু আলাদা, আবার সব পুরো মিলে কিন্তু আবার একটা জিনিস, এটা ছাড়া এটা হবে না, এটা ছাড়া আবার এটা হবে না। আমি একদম স্ট্রং উন্নত মানের জিনিস দিলাম, কিন্তু তার নাই, লাভ আছে? সমস্ত আলেমরা একমত এই ব্যাপারে, আকিদা ভুল হলে ইমানের কোনো দাম নাই। তাইলে আকিদা এক নাম্বার সহি করতে হবে, দুই নাম্বার ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আমল মানে কাজ, এই যে আমরা নামাজ পড়ি আমল, মসজিদ বানাচ্ছি আমল, সূরা কারাতগুলি মুখস্থ করতেছি আমল, ওযু করতেছি আমল, হজ করতেছি আমল, আপনার এই যে কোরবানি দিচ্ছেন আমল, এবং রাস্তা থেকে একটা মানুষে কষ্ট পাবে এ কথা মনে করে একটা কাটা সরাই ফেললেন, এটাও কিন্তু একটা আমল। আরে আমলের আগে তো ইমান, সেই ইমানটা কি? পঞ্চ ব্যানার ইসলাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম হলো পাঁচটা বুনিয়াদ। আপনারা জানেন বুখারী শরীফের এই বিখ্যাত হাদিস, বুনিয়াদ মূল ভিত্তি, মূল এক নম্বরে হলো কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই নম্বরে হলো নামাজ মানে সালাহ, নামাজ কিন্তু ফার্সি ভাষা, সালাহ হলো কোরআনে আরবি। তিন নম্বরে যাকাত, চার নম্বরে হজ, পাঁচ নম্বরে হলো রোজা মানে সওম। তাহলে ইমান আর আমল, ইমান না থাকলে আমলের কোনো দাম নাই। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নবুয়তি জিন্দিগি 23 বছর, 23 বছরের মধ্যে তিনি মক্কার 13 বছরের জিন্দিগিতে তিনি কিসের দাগ দিয়েছেন খালি? ইমানের না? সর্বপ্রথম মক্কার লোকদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সাকসেস হয়ে যাবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। জান্নাত যাবেন কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। এই ঈমানটাই হলো এক নাম্বার। আমি একটা উদাহরণ দেব, আপনি এক লেখেন, তার পিঠে একটা শূন্য দেন, কত হলো? 10। একটা শূন্য দেন, কত হলো? আরেকটা শূন্য দেন, কত হলো? 1000। একটা মুছে ফেলেন, এক নাই, শূন্যগুলির দাম আছে না? ওই শূন্যটা আমি বুঝালাম এক একটা আমল। আপনার ঈমান নাই, আমলের কোনো মূল্য নাই, আসমান জমিন ভর্তি করে ফেলছেন আমল দিয়ে, কোনো লাভ নাই। মক্কার লোকদের কি আমলের কমতি ছিল? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এই সমস্তগুলি কাফের, যারা আল্লাহ রসুলের বিরোধিতা করছিল, তারা কাবা তওয়াফ করতো না, তারা হজ করতো না, তারা খাতনা করতো না, তারা কোনো কিছু নাম শুরু করার আগে বিসমিকে আল্লাহুম্মা, আল্লাহর নাম নিয়ে শুরু করতো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কি নাম ছিল? আব্দুল্লাহ, আল্লাহর দাস, কাজেই তারা আল্লাহ বিশ্বাস করতো, তারা হজ করতো, তারা কাবা তওয়াফ করতো, তারা খাতনা করতো, কিন্তু তারা কাফের ছিল কেন? এটা কিন্তু হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। আমরাও তো আজকে আল্লাহ বিশ্বাস করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, আমলের কোনো অভাব নাই, কিন্তু সেই মানুষগুলিকে আল্লাহ রসুল বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সর্বপ্রথম যখন এই আহ্বান দেওয়া হলো, তখন বলা হলো, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। কি এমন কথা? ইমানের কি দাবি, কি শিক্ষা, এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে? যেই কথা বলার সাথে সাথে উত্তেজিত হয়ে গেল, উত্তেজিত হয়ে হামলা চালালো এবং গালাগালি করলো। সেই দিন থেকে মক্কা 13টি বৎসর চলতো পাগল, গণ, কবি, জাদুকর ইত্যাদি সমস্ত কিছু। এই কলেমা, এই ইমানে আপনাকে জান্নাত নেবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এখন আসেন সেই ইমানটা কি। ইমানের দাবি বোঝার আগে আমাকে এখন বুঝতে হবে আকীদা। আকীদা মানে হলো সম্মুখ ধারণা, সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া, কোনো বস্তু সম্পর্কে পুরো দেখে এটা সম্পর্কে জানা, সঠিক জানা, এটার নাম হলো আকীদা। আমার হাতে একটা জিনিস আছে, এই জিনিসটা কি? কলম। এটা কি জন্য বানানো হয়েছে? লেখার জন্য। এখন আপনাকে যদি কেউ বলে এটা একটা অস্ত্র, এটা বানানো হয়েছে কারোর মাথার মধ্যে আঘাত দিবে, তাহলে এই বস্তুটা সম্পর্কে আপনার ধারণাটা ভুল হলো না?
ধারণা ভুল হওয়ার কারণে এই যে আমলটা করবেন আঘাত করা ভুল হবে না? তাহলে দেখেন ধারণা আকিদা ভুল হওয়ার কারণে ইমান ভুল হয়ে গেল, ইমান ভুল হওয়ার কারণে আমলটা ভুল হয়ে যাবে। কাজে আকিদা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সামগ্রিক ধারণা, সঠিক ধারণা, কারেক্ট আইডিয়া, ওভারঅল আইডিয়া কি কেন এটা জানা, এটার নাম হলো আকিদা। এই যে আমার হাতের মধ্যে একটা জিনিস আছে, এই জিনিসটা কি? পানির গ্লাস। এটা কি জন্য? পানি রাখার জন্য। এই একটা জিনিস আছে, এটা ঢাকনা দেওয়ার জন্য। তাহলে এটার একটা উদ্দেশ্য, এটার একটা উদ্দেশ্য। আবার এটা হাতল একটা আছে ধরার জন্য, এটা কি জন্য? ধরার জন্য। এই যে জানলেন, এটা জানার নাম হলো এই বস্তুটা সম্পর্কে আকিদা, সহি হলো প্রত্যেকটা জিনিস জানা আকিদা। আপনি রাস্তার পাশে যাচ্ছেন, আপনি দেখলেন প্রায় সমান বিল্ডিং, একই রকম তিনতলা বিল্ডিং, সাদা একটা বিল্ডিং, হাসপাতাল, এখানে কি করে? চিকিৎসা করে। একটা বিল্ডিং দেখলেন স্কুল, এখানে কি করে? পড়ালেখা করে। একটা দেখলেন একটা মার্কেট, দোকান, এখানে কি করে? ব্যবসা বাণিজ্য করে। আপনার সন্তানের অসুখ হলো, আপনি ঢুকলেন স্কুলে, আপনি চিকিৎসা পাবেন? কোনটা কেন? এটা জানার নাম হলো ওই বিল্ডিং সম্পর্কে আপনার আকীদা সহি হওয়া। ইসলামের ব্যাপারেও তেমনি, ইসলাম কি কেন, এই কিতাব আল্লাহ কেন নাজিল করলেন? এটা কি আপনি পানিতে চুবিয়ে চুবিয়ে পানি খাওয়ার জন্য, একেবারে অক্ষরে অক্ষরে আপনি মুখস্থ করতে করতে আপনি হাফেজে কোরআন হয়ে যাবেন খালি এই জন্য? এটার অক্ষরে অক্ষরে ব্যাখ্যা তফসির করতে করতে আপনি ভাষা বিজ্ঞানী হয়ে যাবেন শুধুমাত্র এই জন্য? না। কি জন্য? একই জন্য জানা হলো কোরআন সম্পর্কে আকীদা সহি হওয়া, না হলে আমল করে যাবেন সারা জিন্দেগি কোনো লাভ হবে না। অনেকে এখন বলে আমরা ভাই আমল করছি, আমাদের তো নিয়ত ঠিক আছে, আল্লাহ সওয়াব দিবেন। না রে ভাই, আল্লাহ সওয়াব দিবেন তোমাকে, তাইলে আল্লাহ আকেল দিলেন কেন? তুমি বুঝবা কেন এই কাজটা করবা, কি জন্য করবা, তা না হলে তুমি সঠিক কাজ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য কি? সূরা সফ, সূরা তাওবা, সূরা ফাতাহ, আল্লাহ পরিষ্কার বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ হেদায়া এবং সত্য দিন দিয়ে আপন রাসূল পাঠিয়েছেন, এই জন্য যেন অন্য সমস্ত দিনের উপর এটাকে বিজয় লাভ করে, জাহির করে, গালেব করে, প্রতিষ্ঠা করে। তিনি কিতাব নিয়ে আসছেন, শেষ কিতাব, এই কিতাব প্রেরণের উদ্দেশ্য কি? তিনি অতি কষ্ট করে, সংগ্রাম করে, জীবনের কোরবানি দিয়ে তিনি একটা জাতি তৈয়ার করলেন, উম্মতে মুহাম্মাদি, যাদের নামের শেষে আমরা বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আবু বকর, উমর, উসমান, সেই উম্মতে মুহাম্মাদি আল্লাহ রসুল কেন তৈয়ার করলেন, কি উদ্দেশ্য ছিল তাদের, এই সমগ্র কিছু জানার নাম হলো আকীদা। এই আকীদা ভুল হলে আপনার ইমান ভুল হয়ে যাবে, ইমান ভুল হলে আপনার আমল ভুল হয়ে যাবে।